Assalamualaikum, শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। প্রতিদিন নাই অনলাইন ক্লাসে আজ আমি তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ফোর্থ সেমিস্টারের অ্যাপ্লাইড মেকানিক্স সাবজেক্ট নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সম্পূর্ণ একটা নতুন অধ্যায় আলোচনা করবো, সেটা হচ্ছে বলে সাপ অবস্থা, অর্থাৎ তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়। তো চলে যাওয়া যাক আমাদের টপিকসে। আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে বলের সাম্য অবস্থা কী, বলের সাম্য অবস্থার শর্ত এবং সাম্য অবস্থা কী কী, সূত্রের প্রমাণ আছে তোমাদের, যেটা হচ্ছে ল্যামের সূত্রের প্রতিপাদন। আমরা ল্যামের সূত্রের প্রতিপাদনটা দেখবো, যেটা খুবই তোমাদের রসনামূলকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয়গুলো ছিল হচ্ছে বলের সাম্য অবস্থা, সাম্য অবস্থার শর্ত, সাম্য অবস্থা কী কী, ল্যামের সূত্রের প্রতিপাদন। এখন আমরা প্রথমে জেনে নিব যে বলে সাম্য অবস্থা কাকে বলে। কোন বস্তুর উপর ক্রিয়ারত বলগুলোর শূন্য হলে বলগুলোর সিস্টেমের এই অবস্থাকে বলে সাম্য অবস্থা বলে। তাহলে বলে সাম্য অবস্থা কি, কোন বস্তুর উপর কিরকম বলগুলো লব্ধি যদি শূন্য হয় তাহলে ওই বলগুলোর সিস্টেমে যে অবস্থা থাকে অবস্থাকে আমরা কি বলবো, বলে সাম্য অবস্থা। এরপর আছে আমাদের কি সাম্য অবস্থার শর্ত। সাম্য অবস্থা হতে গেলে বা সাম্য অবস্থা করে বলে কী কী শর্ত লাগে, সেই শর্তগুলো জেনে নিব আমরা। সাম্য অবস্থার শর্ত শর্ত আছে, সেটা হচ্ছে বলগুলোর হরিজন্টাল কম্পোনেন্টের বীজগণিত যোগফল কি হবে, শূন্য হবে। তাহলে বলগুলোর হরিজন্টাল উপাদানে অর্থাৎ সামেশন অফ এফ ইজ ইকুয়াল জিরো।
তারপর আছে বগুড়োর ভার্টিক্যাল ভার্টিক্যাল উপাদানের শূন্য হবে। কি হবে? সামেশন অফ এফ ভি কল জিরো। আরেকটা আছে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে বলগুলোর প্রবেগকে বিচ্যুত কোনো বিন্দু বা তাহলে এই ছিল তিনটা বলের সাম্যাবস্থা। সাম্যাবস্থা হতে গেলে কি কি শর্ত লাগবে? সেই তিনটা শর্ত ছিল আমাদের কি বলগুলোর হরিজন্টাল উপাদানের বীজগণিত যোগফল শূন্য হবে, অর্থাৎ সামেশন অফ এফ এইচ ইকুয়াল জিরো। তারপর আছে কি বলের ভার্টিক্যাল উপাদানের বীজগণিত যোগফল শূন্য হবে, অর্থাৎ সামেশন অফ ভি এফ ভি ইকুয়াল জিরো। তারপর আছে আরেকটা কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে বলগুলোর মোমেন্টের বীজগণিত যোগফল শূন্য হবে, অর্থাৎ সামেশন অফ এফ ইকুয়াল জিরো। এই ছিল হচ্ছে বলের সাম্যাবস্থার শর্ত। অর্থাৎ বল সাম্যাবস্থায় গেলে বা যে সাম্যাবস্থা করতে হলে এই তিনটে শর্ত লাগবে। তাহলে আমরা জেনে গেছি তিনটে শর্ত কী ছিল, বলের হরিজন্টাল উপাদানের বীজগণিত যোগফল শূন্য হবে, আরেকটা হচ্ছে বলের ভার্টিক্যাল উপাদানের বীজগণিত যোগফল শূন্য হবে, আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে মোমেন্টের বলগুলোর মোমেন্টের বীজগণিত যোগফল শূন্য হবে। এই ছিল বলের তিনটি সাম্যাবস্থার শর্ত। এরপর আমরা জানবো সাম্যাবস্থার নীতি। তারপর আমরা কি সাম্যাবস্থার নীতি, সাম্যাবস্থার তিনটি নীতি আছে। একটা হচ্ছে দ্বিবল নীতি, ত্রিবল নীতি, আরেকটা হচ্ছে চার বল নীতি। তাহলে সাম্যাবস্থায় তিনটি নীতি ছিল, একটা হচ্ছে দ্বিবল নীতি, আরেকটা হচ্ছে ত্রিবল নীতি, আর সর্বশেষ যেটা ছিল চার বল নীতি। এই ছিল আমাদের সাম্যাবস্থার নীতি। তাহলে আমরা পরপর তিনটা পাঠ্য বিষয় ছিল আমাদের এই যে তিনটাই জেনে গেছি। প্রথমে ছিল আমাদের কি বলে সাম্যাবস্থা, বলে সাম্যাবস্থা বলতে কি বোঝায়,
কোনো বস্তুর উপর ক্রীড়িত বলগুলো লব্ধির মান যদি শূন্য হয় তাহলে ওই বলগুলোর সিস্টেমের এই অবস্থাকে কি বলবে আমাদের সাম্যাবস্থা। তারপরে হচ্ছে সাম্যাবস্থার শর্ত ছিল তিনটি, একটা হচ্ছে বলগুলোর হরিজন্টাল উপাদানের বীজগণিতীয় যোগফল শূন্য হবে, তারপর আরেকটা ছিল হচ্ছে বলগুলোর ভার্টিক্যাল উপাদানের বীজগণিত যোগফল শূন্য হবে, আর সর্বশেষ যেটা ছিল সেটা হচ্ছে কোনো বিন্দু বা অক্ষের সাপেক্ষে বলগুলোর মোমেন্টের বীজগণিত যোগফল শূন্য হবে। আর সাম্যাবস্থার নীতি জানলাম আমরা কয়টা, তিনটা, একটা হচ্ছে দ্বিবল নীতি, আরেকটা হচ্ছে ত্রিবল নীতি, আর চার বল নীতি, এই হচ্ছে সাম্যাবস্থার নীতি। এখন আমাদের যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে ল্যাবিস সূত্র এবং ল্যাবিস সূত্রের প্রতিপাদন, অর্থাৎ ল্যাবিস সূত্র কি এবং ল্যাবিস সূত্রের প্রমাণ যেটা জানবো। তাহলে আমরা প্রথমে যেটা নেব হচ্ছে ল্যাবিস সূত্র কি, অর্থাৎ ল্যাবিস সূত্র প্রথমে আমরা জানবো যে ল্যাবিস সূত্র কাকে বলে। তাহলে আমরা প্রথমে জানবো ল্যাবিস সূত্র কি। যদি কোনো বস্তুর উপর তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে তাহলে কি বলছে যে কোনো, যদি কোনো বস্তুর উপর তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে তবে প্রতিটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইডের সমানুপাতিক, এটা বলছে। অর্থাৎ যদি কোনো বল কোনো বস্তুর উপর ক্রিয়া করে, যদি কোনো বস্তুর উপর তিনটি, অর্থাৎ যদি কোনো বস্তুর উপর তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে তাহলে প্রতিটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, এই হচ্ছে আমাদের ল্যাবিস সূত্র। তাহলে আমি লিখি যে যদি কোনো বল, অর্থাৎ যদি কোনো বস্তুর উপর তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে তাহলে কি হবে, প্রতিটি বল অপর দুটি বলের কোণের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে প্রতিটি বল অপর দুটি বলে মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। এই ছিল আমাদের ল্যাবিস সূত্র। তাহলে ল্যাবিস সূত্র আমাদের কি বলছে যে যদি কোনো বস্তুর উপর তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে তাহলে প্রতিটি বল অপর দুটি বলের কোণের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। আমি আবারও বলছি ল্যাবিস সূত্র, তোমাদের একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে যে যদি কোনো বস্তুর উপর তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে তাহলে প্রতিটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, এটা ছিল আমাদের ল্যাবিস সূত্র। এখন হচ্ছে আমরা ল্যাবিস সূত্র প্রতিপাদন করব, প্রমাণ করব, তার জন্য আমাদের একটি চিত্র এঁকে নিতে হবে। প্রথমে
প্রমাণ করতে গেলে আমাদের প্রথমে একটি চিত্র হবে। আমাদের বলছে যে তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বলে কথা বলা হয়েছে। তাহলে এই যদি হয় আমাদের তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল অর্থাৎ P1, P2 আর P3। P1, P3 আর হচ্ছে এটা P2। তাহলে কি বলছে যে আমরা ক্যাপাসিটর জেনে গেছি কি যদি কোনো বস্তুর ওপর অর্থাৎ এই O বিন্দুতে তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল, এই যে একটা P1, P2, P3 হচ্ছে তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল ক্রিয়া করে যদি সাম্যাবস্থায় থাকে তাহলে প্রতিটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তাহলে এবার আমরা যদি এইভাবে এটা যদি P1 হয় তাহলে এটাও হবে আমাদের P1, এটা P2, কারণ দেখো সামুদ্রিকের মতো হয়েছে। আমরা যদি সামুদ্রিকের বিপরীতে সমানের সমান্তর তাহলে এটা যদি P1 হয় তাহলে এর বিপরীতটাও P1 হবে, এটা যদি P2 হয় তার বিপরীতটা হবে P2। এখন হচ্ছে আমরা যদি এটাকে মার্ক করি, এটা A দিই, এটা C, আর এটা যদি B হয়, এরপর হচ্ছে আমাদের কোণ দেখো এখানে একটা কোণ হয়েছে, এটা যদি গামা কোণ হয়, এটা যদি আলফা কোণ হয় তাহলে এটা হবে আমাদের বিটা কোণ। এই ছিল আমাদের চিত্র। এটাই হচ্ছে আমাদের চিত্র। তাহলে আমরা এখানে কি কি করছি সেটাই লিখবো, যে মনে করি তিনটি বল P1, P2 ও P3 মনে করি তিনটি বল P1, P3 মনে করি তিনটি সমতলীয় বল P1, P2 ও P3 চিত্র অনুযায়ী আলফা বিটা কোণে সাম্য অবস্থায় আছে। তাহলে কি লিখছি আমরা, যে মনে করি তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল P1, P2, P3 কি আলফা বিটা গামা এই তিনটি কোণে সাম্যাবস্থায় আছে। তারপর হচ্ছে ও এ বি সি সামুদ্রিক অঙ্কন করি আমরা, এই যে ও এ বি সি সামুদ্রিকটি অঙ্কন করি। ও এ বি সি তারপর হচ্ছে ওবি কর্ণ P1, P2 বলের অর্ধের মান নির্দেশ করে। আমাদের ওবি এটা হচ্ছে কর্ণ, ওবি হচ্ছে ওবি কর্ণ
P1 ও P2 বলে লব্ধি মান নির্দেশ করে। তারপর বলছে যে আমাদের P3 বল আছে, যেটা P3 বলে ক্রিয়ারেখা অভিলব্ধি বলে সমান, অর্থাৎ এই যে P3, এই যে P3 বলে ক্রিয়ারেখা অভিলব্ধি বলে সমান, P3 বলে ক্রিয়ারেখা অভিলব্ধি বলে সমান। তাহলে আমাদের প্রমাণের প্রথমে যেটুকু আমরা করছিলাম অঙ্ক করছি বা সেটুকু আমরা লিখে নিচ্ছি, প্রথমে লিখছি কি যে মনে করি তিনটি সমতলীয় সমকেন্দ্রিক বল P1 P2 P3 চিত্র অনুযায়ী আলফা বিটা ও গামা কোণে সাম্যাবস্থায় আছে। তারপরে ও এ বি সি সামুদ্রিকটি আমরা অঙ্কন করি, ও বি কর্ণ, এই যে এই কর্ণটা ও বি কর্ণ, P1 এই যে P1 এবং P2 বলের, অর্থাৎ P1 আর P2 বলের লব্ধি মান নির্দেশ করে, আর এই যে P3 বলের ক্রিয়ারেখা ও বি লব্ধি বলের সমান, অর্থাৎ এই ও বি আর P3 সমান এটা বলছে। তাহলে আমি আবার বলছি যে মনে করি টিটি সমতলীয় সমকেন্দ্রিক বল P1 P2 P3 চিত্র অনুযায়ী আলফা বিটা আর গামা কোণে সাম্যাবস্থায় ক্রিয়ারত আছে। তারপর আসছে কি ও এ বি সি সামুদ্রিক অঙ্কন করি আমরা, ও বি কর্ণ P1 ও P2 বলের লব্ধির মান নির্দেশ করে, P3 বলের ক্রিয়ারেখা ও বি লব্ধি বলের সমান। এটুকু হচ্ছে আমাদের প্রমাণে প্রথমেই লেখা। এরপর হচ্ছে আমরা যেটা আমরা এবার সরাসরি প্রমাণ চলে যাবো, আমরা এতক্ষণ যে অঙ্কন করছিলাম চিত্র সে সম্পর্কে বললাম, এখন দেখো কোণ সি ও বি সমান, দেখো কোণ এই যে সি ও বি, অর্থাৎ এই কোণটা, এই যে কোণটা সি ও বি সমান হচ্ছে 180° মাইনাস আলফা, অর্থাৎ কোণ আলফা। দেখো এই কোণটা কিন্তু আলফা কোণ দেওয়া আছে, তাহলে আমরা সি ও বি অর্থাৎ এই কোণটা এটা হচ্ছে 360°, সেখান থেকে আমাদের দেওয়া আছে কত আলফা কোণ দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো 180° মাইনাস আলফা। আমরা জানি এটা হচ্ছে স্থূল কোণ, স্থূল কোণ সবসময় কি হয় এই যে সি ও বি এটা হচ্ছে এরকম আছে, এটা হচ্ছে 180°, কিন্তু এখানে দেওয়া আছে আলফা, তাহলে 180°টা আমাদের কি হবে আলফা বিয়োগ হয়ে যাবে। এরপর আছে আমাদের দেখো আবার সি ও বি আর হচ্ছে আমাদের এ ও বি, এই সি ও বি আর হচ্ছে এ ও বি, এই কোণ দুটা কি বিপরীত কোণ হয়, এটা দুটো কোণ হবে সমান, অর্থাৎ সি ও বি সমান সমান কোণ এ ও বি ইকুয়াল 180° বিয়োগ বিটা, অর্থাৎ 180° বিয়োগ কোণ বিটা। এরপর আসছি আমাদের সুতরাং কোণ বি সি ও সমান সমান হচ্ছে 180° বিয়োগ, যেখান থেকে আমাদের আসছে কোণ সি ও বি যোগ কোণ সি বি ও,
এটাই ছিল। এখন আমরা যদি মান পাচাই এখানে 180 ডিগ্রি থাকবে বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট সিওপির মান আমরা জানি কত, এই সিওপির মান 180 ডিগ্রি বিয়োগ আলফা এ প্লাস আর সিবিও আর এওবি সমান হয় তাহলে এখানে হবে আমাদের 180 ডিগ্রি বিয়োগ বেটা। তাহলে এটা যদি আমরা 180 ডিগ্রি বিয়োগ আশি ডিগ্রি এই মাইনাস সেভেন আলফা প্লাস মাইনাস মাইনাস দুই 180 ডিগ্রি এই প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাস ফোর বেটা। এখন যদি আমাদের এটাকে পেতে চাই এখানে থাকে কত আমাদের ফোর আলফা প্লাস বিটা বিয়োগ 180 ডিগ্রি। সুতরাং আমরা কি পাচ্ছি ইকুয়াল আলফা প্লাস বিটা মাইনাস 180 ডিগ্রি আমরা এটা পাচ্ছি। আমি এইটুকু বসে দিলাম উপরে, তাহলে আমরা উপরে পাচ্ছি কোণ পি সিও সমান সমান আলফা কোণ বিটা মাইনাস 180 ডিগ্রি আমরা এটা পাচ্ছি। কিন্তু আমরা জানি কি তিনটি করে সমষ্টি সমান সমান 360 ডিগ্রি। আমরা যে আলফা প্লাস বিটা এটার মান পাইছি কত আমরা 180 ডিগ্রি। আমরা যদি এটাকে সাইড চেঞ্জ করে নেই এপাশে আর পিছিয়ে লিখে দিই তোমাদের আলফা প্লাস বিটা ইকুয়াল 180 ডিগ্রি প্লাস এপাশে গেলে মাঝখানে দিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের এখানে হচ্ছে 180 ডিগ্রি প্লাস গামা ইকুয়াল 360 ডিগ্রি। তাহলে এখানে যদি আমরা গামা রেখে দিই হচ্ছে 360 বিয়োগ 180 থাকবে কত গামা ইকুয়াল 180 ডিগ্রি। সুতরাং অর্থাৎ এটা হবে গামা মাইনাস 180 ডিগ্রি প্লাস এক বসে আসলে মাইনাস হয়ে যাবে। সুতরাং আমাদের কী ছিল কোণ পিসিও ইকুয়াল গামা মাইনাস 180 ডিগ্রি এটাই ছিল আমাদের, আমরা এটা পাইলাম। এখন আমরা ত্রিভুজ OCB এই যে OCB এই যে ত্রিভুজটা OCB তে সাইন সূত্র প্রয়োগ করে পাই বলছে যে ত্রিভুজ OCB তে সাইন সূত্র প্রয়োগ করে পাই। তাহলে আমরা কি পাই দেখো
প্রথমে হচ্ছে আমাদের বেজে একটা বাহু বিসি বিসি বাই হচ্ছে হাই কোণ সি ও বি এই কল তারপরে আমাদের একটা বাহু আছে কি ও সি এটার কোণ হচ্ছে কি সাইন সি বি ও সাইন সিবিও এরপর আসছে আমাদের আমরা ও সি পাইছি ওপি অর্থাৎ তিনটা বাহু সাইন কি হবে ও সি বি বি সি ও বুঝতে পারছো তোমরা এই যে প্রথমে আমরা এই বাহুটা নিচ্ছি দিয়ে সাইন কোণ দিচ্ছি কি সি ও বি অর্থাৎ এই বাহু বিপরীত কোণ এই যে ও কোণ এই কোণটা তারপরে আমরা নিচ্ছি কি ও সি অর্থাৎ এই ও সি বি এই বাহু ও সি বাহু নিচ্ছি আর কোণ নিচ্ছি আমরা কি এই যে বিপরীত কোণটা তারপরে হচ্ছে ও বি নিচ্ছি এই যে ও বি বাহুটা নিচ্ছি এই ও বি বাহুটা নিচ্ছে কোণ দিচ্ছি এই যে বিপরীত কোণটা তারপরে হচ্ছে আমাদের যেটা আমরা জানি বিসিএ দেখো আমরা কি প্রকাশ করছি এখানে পি ওয়ান দ্বারা তাহলে পি ওয়ান বাই হচ্ছে আমাদের সাইন 180 ডিগ্রি বিয়োগ কোণ আলফা এরপর হচ্ছে ওসি যে ওসি ভাবে আমরা পি টু পি টু দ্বারা প্রকাশ করছি তাহলে হচ্ছে এখানে সাইন 180 ডিগ্রি বিয়োগ কোণ বেটা এরপর হচ্ছে আমাদের ওবি আমরা জানি যে ওবি দৈর্ঘ্য হচ্ছে ও পি থ্রি বাহু সমান তাহলে হচ্ছে আমাদের এখানে পি থ্রি সাইন 180 ডিগ্রি বিয়োগ গাম তাহলে আমরা শেষ পর্যন্ত আমরা পাচ্ছি কি পি ওয়ান বাই সাইন আলফা পি টু বাই সাইন বিটা আর পি থ্রি বাই সাইন আলফা এটাই ছিল আমাদের ল্যাম্প সূত্র তাহলে এটাই আমাদের প্রমাণিত তাহলে আজকে আমাদের পাঠ্য বিষয় কি ছিল যে বলে সাম্যাবস্থা সাম্যাবস্থার শর্ত সাম্যাবস্থার নীতি আর ল্যাবি সূত্রের প্রতিপাদন ল্যাবি সূত্রটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ রচনামূলক প্রশ্নে দুইটা প্রমাণের প্রায় দুইটা প্রমাণ আসছে তার মধ্যে কিন্তু ল্যাবি সূত্রটা খুব ইম্পর্টেন্ট সো আমি তোমাদের দেখাই দিলাম পাশের বসে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ল্যাবি সূত্র এবং অতি সত্য সত্য প্রশ্নের জন্য অবশ্যই যে টপিকসগুলো আলোচনা করলাম খুবই ইম্পর্টেন্ট তো আজকে পর্যন্ত আশা করি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ।